প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে দশম শ্রেণী অর্থাৎ তোমরা যারা এবছর মাধ্যমিক দেবে তাদের যে তোমাদের সিলেবাস আছে বাংলা বিষয়ের সেকেন্ড চ্যাপ্টার অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার লেখা। অসুখী একজন কবিতাটি বইয়ের লাইন ধরে অর্থাৎ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও পর্যন্ত এই অ্যাডভান্স কেরিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে লেটেস্ট আপডেট তোমরা প্রথমেই পেয়ে থাকো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম তোমাদের যেই কোয়েশ্চেনটা আছে দেখে নাও, আমি তাকে ছেড়ে দিলাম, আমি কে? এটি তোমাদের প্রথম যেটা তোমাদের পড়ার দরকার সেটা হলো অসুখী একজন কবিতাটি কার লেখা, সেটা হলো পাবলো নেরুদার লেখা। আর এই কবিতার তরজমা করেছেন কে? নবারুণ ভট্টাচার্য। তাহলে এই দুটো তোমাদের আগে মনে রাখতে হবে, অসুখী একজন কবিতাটির লেখক হলো পাবলো নেরুদা আর এই কবিতাটি তরজমা করেছেন নবারুণ ভট্টাচার্য। তো আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা সেবার আমরা দেখে নিই, আমি তাকে ছেড়ে দিলাম, আমি কে? এখানে আমি বলতে কবি স্বয়ং, কবি নিজেকে বুঝিয়েছেন বা গল্প কবিতার কথককে বুঝিয়েছেন। এরপর যেটাই আছে, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় কে কোথায় দাঁড়িয়েছিল? এটি হলো অসুখী একজন কবিতায় কবির অপেক্ষায় অপেক্ষারত কোনো এক প্রিয় নারী দরজায় দাঁড়িয়েছিল। তাহলে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় কে দাঁড়িয়েছিল, কোথায় দাঁড়িয়েছিল? কবির অপেক্ষায় অপেক্ষারত কোনো এক প্রিয় নারী দরজায় দাঁড়িয়েছিল। এরপর তিন নম্বর যে কোয়েশ্চেনটা আছে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, কে ফিরে আসার কথা জানতো না, কার ফেরার কথা জানতো না? তো এখানে অ্যান্সারটা কী হবে, কবিতায় দরজায় অপেক্ষারত সেই প্রিয় নারীটি জানতো না যে কবি বা কবিতার কথক আর কখনো ফিরে আসবে না। এরপর চার নাম্বার যেটা আছে, অসুখী একজন কবিতায় সমাজ জীবনের কী কী চিত্র দেখা গিয়েছে? তাহলে সমাজ জীবনে এই কবিতায় কী কী দেখা গিয়েছে? একটি কুকুর হেঁটে গেল গির্জার এক নান দিয়ে, একটি সপ্তাহ বছর কেটে গেল, পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে রাস্তায় ঘাস জন্মালো। তাহলে সমাজ জীবনের এই এই চিত্রগুলো দেখতে পাওয়া গিয়েছিল অসুখী একজন কবিতায়। এরপর যেটা বলা হয়েছে, অসুখী একজন কবিতায় আঘাতকারী বছরগুলো একে একে কীভাবে পার হলো? তাহলে অসুখী একজন কবিতায় আঘাতকারী বছরগুলো একে একে পাথরের মতো ভারী আর নিষ্ঠুর হয়ে পার হলো। এরপর যে কোয়েশ্চেনটা আছে, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ এলো শব্দের অর্থ কী? যুদ্ধের ছবিটি কবিতায় কীভাবে ফুটে উঠেছে? তাহলে যুদ্ধ এলো শব্দের অর্থ কী? স্বদেশ ভূমিতে যুদ্ধ শুরু হলো। এখানে কবিতায় যুদ্ধ এলো বলতেই স্বদেশ ভূমিতে যুদ্ধ শুরু হওয়ার কথাই বলা হয়েছে। যুদ্ধটি ছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, অর্থাৎ ধ্বংস মৃত্যু রক্তাক্ত ভয়াবহতার ছবি। তাহলে যুদ্ধের ছবিটি কবিতায় কীভাবে ফুটে উঠেছিল? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো ফুটে উঠেছিল, অর্থাৎ ধ্বংস আর মৃত্যুর রক্তাক্ত ভয়াবহতার ছবি হিসেবে ফুটে উঠেছিল। এরপর যেটা আছে, যুদ্ধে কবি কাদের খুন হওয়ার কথা বলা হয়েছে? যুদ্ধে কাদের খুন হয়েছিল? শিশু আর বাড়িদের খুন হয়েছিল যুদ্ধে। এরপর তোমাদের আট নম্বর প্রশ্নে যেটি বলা হয়েছে, এই যুদ্ধে সমতলের অর্থাৎ ভূমির ও সেই মেয়েটির কী অবস্থা ছিল? এখানে দেখো কোয়েশ্চেনের মধ্যে দুজনের অবস্থা চেয়েছে, একটা হলো সমতল বা ভূমির অবস্থা চেয়েছে আর একটা হলো সেই মেয়েটার অবস্থা চেয়েছে। তো আমরা দেখে নিই কী অ্যান্সারটা দেওয়া আছে। কবিতায় যুদ্ধের ধ্বংসাত্মক ছায়া সমস্ত সমতলে আগুনের লেলিহান শিখায় সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করলো। এখান থেকে এতটা, তাহলে এটা হলো সমতলের বা ভূমির অবস্থা বোঝালো। কী সমতল বা ভূমির অবস্থা বোঝাতে কী বলেছে? যুদ্ধের ধ্বংসাত্মক ছায়া সমস্ত সমতলে আগুনের লেলিহান শিখায় ও সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করলো। আর সেই মেয়েটির অবস্থা হলো, এখানে লেখা একটা মিস্টেক হয়ে গেছে, সেই মেয়েটির অবস্থা এখানে হবে যে এই সমস্ত যুদ্ধের মাঝেও সেই মেয়েটির মৃত্যু হলো না, সেই মেয়েটি তার অপেক্ষারতার জন্য অপেক্ষা করতে লাগলো। তাহলে মেয়েটির অবস্থা কী ছিল? মেয়েটির অবস্থা ছিল এত যুদ্ধের পরও মেয়েটি জীবিত ছিল। এবার নয় নম্বর যে কোয়েশ্চেনটা আছে, অসুখী একজন কবিতায় কবি দেবতাদের চেহারার কী বর্ণনা দিয়েছিলেন? কী বর্ণনা দিয়েছিলেন দেবতাদের চেহারা? শান্ত হলুদ বলেছিলেন। কী বলা হয়েছে? কবি শান্ত হলুদ দেবতাদের চেহারার ছবি এঁকেছেন। এখানে শান্ত হলুদ বলতে যেন নিষ্ক্রিয় প্রাচীনতার দৈত্যরাকে বহন করে আনে। এরপর দশ নম্বর যেটা বলা হয়েছে, অসুখী একজন কবিতায় দেবতারা হাজার বছর ধরে কী করছিল ও শেষে তার পরিণতি কী হয়েছিল? তাহলে হাজার হাজার বছর ধরে দেবতারা ধ্যানে ডুবেছিল, এই দেবতাদের পরিণতি কী হয়েছিল? এই দেবতারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল এই যুদ্ধের সময়। এরপর দেখো এগারো নম্বর যে কোয়েশ্চেনটা আছে,
কবির বাড়িটি কেমন ছিল? বাড়িটি ছিল মধুর স্মৃতি ও স্বপ্ন বিজড়িত মিষ্টি বাড়ি। তাহলে এখানে দেখো, এখানে কবির বাড়িটি মধুর স্মৃতি ও স্বপ্ন বিজড়িত বলা হয়েছে, অর্থাৎ কবির এখানে শৈশব কৈশোর বয়স সমস্ত কিছু তার স্মৃতিগুলো তার এই বাড়ির মধ্যেই ছিল, তাই এখানে বলা হয়েছে মধুর স্মৃতি ও স্বপ্ন বিজড়িত মিষ্টি বাড়ি। এরপর 12 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা বলতে কাদের কথা বলা হয়েছে? এখানে শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে, যে শান্ত হলুদ দেবতারা যুদ্ধের জন্য আর স্বপ্ন দেখতে পারলো না, তারা মন্দির থেকে উল্টে পড়লো টুকরো টুকরো হয়ে। এরপর দেখো 13 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, অসুখী একজন কবিতায় কবির ঝুলন্ত বিছানাটি কোথায় অবস্থিত ছিল? কবির বারান্দায় ছিল, কবির বাড়ির বারান্দায় তার ঝুলন্ত বিছানাটি অবস্থিত ছিল। এরপর 14 নম্বর যেটা আছে, যুদ্ধের পর শহরের পরিণতি কী হয়েছিল? যুদ্ধের পর শহরের পরিণতি কী হয়েছিল? যুদ্ধের পর ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা আর পোড়া শুকনো রক্তের একটি কালো দাগ। তাহলে যুদ্ধের পর শহরের পরিণতি ছিল, শহরের চারিদিকে ছড়িয়ে রয়েছিল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা আর পোড়া শুকনো রক্তের একটি কালো দাগ। এরপর দেখো, রক্তের একটি কালো দাগ বলতে কী বোঝো? অসুখী একজন কবিতায় রক্তের একটি কালো দাগ বলতে বোঝানো হয়েছে যুদ্ধের বীভৎসতা যেন রক্ত ও তার স্বাভাবিক রূপ হারিয়েছে। মানে এখানে রক্তের একটি কালো দাগ বলতে বোঝানো হয়েছে যে যুদ্ধটা তার যুদ্ধের গভীরতা বোঝাচ্ছে, যে যুদ্ধটা এমনই গভীর হয়েছিল যাতে রক্ত তার কালার হারিয়ে ফেলেছিল, মানে রক্ত তার স্বাভাবিক রূপ হারিয়ে ফেলে সে একটা রক্ত লাল যেহেতু সেখানে কালো রূপে পরিণত হয়ে গেছিলো, মানে যুদ্ধের এখানে ভয়াবহতা বা গভীরতাটা বোঝাচ্ছে। এরপর দেখো, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, আর শব্দটির ব্যবহারের কারণ কি? এখানে আর শব্দ কেন ব্যবহার করা হয়েছে? কারণ সব ধ্বংস হলো, বাড়ি শহর দেবতা মন্দির সব সমস্ত কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরও তবু এই ধ্বংসের লেলিহান আগুনকে অতিক্রম করে শুধু মেয়েটি বেঁচে রইল। শত যুদ্ধ দাঙ্গা হিংসা আগুন পেরিয়ে জীবিত এই মেয়েটির ভালোবাসা ও চিরন্তন অপেক্ষা বোঝাতেই আর শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে আর শব্দটি ব্যবহার করা হয়েছে কেন তোমরা বুঝতে পেরেছো? কারণ যুদ্ধের এত ভয়াবহ যুদ্ধের পরেও সেই মেয়েটি জীবিত রইল, এখানে তার চিরন্তন অপেক্ষা আর মেয়েটির ভালোবাসার কথা বোঝাতেই আর শব্দটি ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এতটাই। ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে। দেখা হবে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।